কালবৈশাখী ঝড় এবং সেই সাথে ভারী বৃষ্টিপাতে দেশের কয়েক জেলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বজ্রপাত ও বিদ্যুতের তার ছিঁড়ে ঝিনাইদহ ও ময়মনসিংহে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া দিনাজপুর, নওগাঁ ও কুষ্টিয়ায় কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত, ফসলের ক্ষতি হয়েছে। দিনাজপুরে ঝড় ও অতিবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ধান, ভুট্টা সহ অন্যান্য ফসল ঘরে তুলতে বেশ বেগ পেতে হয়েছে কৃষকদের। এদিকে নওগাঁয় কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে বোরো ধান ও আমের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রচণ্ড ঝড়ে ঝরে গেছে আম, বৃষ্টিতে ডুবে গেছে ধান, আর মাটি ও আধা পাকা বাড়ির টিনের চাল উড়ে গেছে। অন্যদিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায় ঝড়ে ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। গাছপালা ভেঙে রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গাছ উপড়ে হালসা এলাকায় কিছুক্ষণের জন্য ট্রেন লাইন বন্ধ হয়ে যায়। এতে চুয়াডাঙ্গা ও পোড়াদহে দুটি ট্রেন আটকা পড়ে। এক ঘন্টা পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়। ময়মনসিংহে চায়না মোড় এলাকায় ঝড়ের সময় চলন্ত ভ্যান গাড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।